হাই এভরিবাডি, মোর্শেদ, তৌফিক, রূপম, বাপ্পি, কাউসার, মেজবা, মিজান, মুজিব, পিঙ্কি, মুন্নি, শিল্পী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল। গত ফেব্রুয়ারিতে আমরা রিউনিয়ন করলাম কুমিল্লাতে, খুব ভালো ছিল, আমরা সবাই খুব এনজয় করেছিলাম। তো আশা করি এবার ইনানিতে তোদের রিউনিয়নটা সাকসেসফুল হবে। আমি আসতে পারছি না, সেজন্য দুঃখিত এবং খুব খারাপও লাগছে। আর যেহেতু কক্সবাজারের প্রোগ্রাম, সবাই টক্সিসিটির ব্যাপারটা খেয়াল রাখিস, বিশেষ করে যদি পার্থ যায় অবশ্যই ওকে দেখে শুনে রাখবি। আর আমার একটা মিশ্র অনুভূতি হচ্ছে, খুব খারাপ লাগছে, ভালোও লাগছে। খারাপ লাগছে এই জন্য যে সব খুব মিস করছি এবারের প্রোগ্রামটা, তোরা সবাই থাকবে, আমি থাকতে পারছি না। ছোট্ট একটু ভালো লাগা আছে এই জন্য যে আক্তারের গান শুনতে হবে না, সেজন্য ভালো লাগছে। এনিওয়ে, জাস্ট গেটিং টু টেক ইট পার্সোনালি। আর আমার কাছে একটা ক্লিপ আছে গতবারের কুমিল্লার প্রোগ্রামের, আমার মনে হচ্ছে যে এটা হতে পারে মোমেন্ট অফ দ্য ডে সেদিনের। তো তোরা সবাই ক্লিপটা দেখে নিস, তোদের কেমন লাগে আমাকে জানাইস। তো এনিওয়ে, আজকের মতো এখানে শেষ। গুড বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ ভেরি সেফ প্রোগ্রাম। বাই। অ্যাসাইন করে দিছিল আর কি। পরে দেখি যে এই মহিলা হচ্ছে সোনিয়া, রাইট, মোসফালি সে। কিন্তু আজকে দেখে আমি ওসব ভিতর থেকে চিনতে পারতেছিলাম না, মোসফালি উনি ছাড়া আমার বার্ডে চেনার আর কেউ হইতে পারে না। জসিম ভাই কিন্তু মহিলা মানে জসিম ভাইয়ের ওই মহিলা মানে ওই পার্সোনালি এরকম চেনা, ধরো জসিম ভাই ওই মহিলা দাঁত মাসতে ছিল, দাঁত মাসতে ভাবির আচার আচরণ, ভাবির আচার আচরণ সবসময় ঠিক তো নাকি? না না, মানে যখন ফাউন্ডেশন ট্রেনিং এর সময় ঠিক ছিল তো নাকি? আমি না না না, সকালে আসলে ঘটনাটা কি ঘটনা, এই যেটা আমি মিস করলাম এতক্ষণ ধরে যেটা বললো, নামে তোমার কথা শেষ হবে সেই জন্য। ইয়ে করো তো, ওই যে